আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল এস বাংলা টু। দেখতে দেখতে চলে আসলাম আবার আলামিন ভ্যান লফটে, আর ওনার লোকেশনটি হচ্ছে কোনাবাড়ি গাজীপুর আম্বাক রোড। আর ঈদের আগে ওনার সেল পোস্ট দিয়েছিলাম, আপনারা অনেকেই দেখেছেন, অনেকেই কমেন্টস করেছেন, দাম একটু বেশি বলেছেন অনেকেই। অ্যাকচুয়ালি ভালো জিনিসের দাম ভাইয়া একটু বেশি থাকে সব সময়। আর ওনার এটা হচ্ছে খামার, উনি এখানে ভালো ভালো জিনিসগুলো কালেকশন করেন, করে এখান থেকে বাচ্চা উৎপাদন করেন, হয়তো টাকার প্রয়োজন পড়লে রানিং কিছু কবুতর এখান থেকে সেল করেন। আর আজকে রানিং কিছু কবুতর সেল করা হবে, পাশাপাশি বাচ্চাও কিছু সেল করা হবে। তাই আশা করি ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখার চেষ্টা করবেন, কোন পেয়ারের কত দাম চাচ্ছে আর পেয়ারগুলো কী কন্ডিশনে আছে আমি জানাবো। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই যারা সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। তাহলে আর দেরি করবো না, চলুন মূল ভিডিওতে প্রবেশ করি। আপনারা এখন স্ক্রিন দেখতে পাচ্ছেন একজোড়া বোম্বাই, আর বরাবরের মধ্যে ভাইয়ার কাছে সাদা বোম্বাই কালেকশনটা বেশি থাকে। আর এখানে একটি রানিং পেয়ার আছে, আপনারা দেখতে পাচ্ছেন এই পেয়ারটি সেল করা হবে, অলরেডি এটা ডিমে আছে, আর মাথার ঝুঁটি আপনারা দেখতে পাচ্ছেন। তারপরও যদি প্রয়োজন হয় ভাইয়ার ইমো নাম্বারে কল দিয়ে মাথার ঝুঁটিটা ভালো করে আপনারা দেখে নেবেন। আলামি ভাই দাম কত চাইতেছেন? এটা দামাদামি করতে পারবেন না, কারণ যদি এটা পছন্দ হয় তাহলে ভাইয়াকে ফোন দিবেন, এটা একদম 12,000 টাকা পড়বে দাম। ডিম বাচ্চা করে তো ভাই? না ডিমে আছে, অলরেডি ভাই অলরেডি ডিমে আছে, গত মাসে কিন্তু এটা ডিমে এসেছিল। আচ্ছা ডিম বাচ্চা ভালো করে? না ডিম বাচ্চা ভালো করে। আচ্ছা ঠিক আছে, গ্যারান্টি ভাই, ডিম বাচ্চা গ্যারান্টি হবে। আর তারপর এখানে আরেকজন আপনারা দেখতে পাচ্ছেন, এটা রানিং না? জি ভাই এটা রানিং, এটা মোল্টিং আছে, নটটা মোল্টিং আছে, মানে নটটা মোল্টিং আছে। অনেকে মোল্টিং বুঝেন না, মোল্টিং হচ্ছে তার গায়ের ফেদারগুলো চেঞ্জ হচ্ছে, কারণ ফেদারগুলো পরে আবার নতুন করে হয়, আর এই সময় একটু ডিম পাড়া গ্যাপ থাকে, আবার অনেক কবুতর এই সময় ডিম পারেও, কিন্তু এটা রানিং পেয়ার ডিম বাচ্চা করা। তাই এটার দাম কত চাইতেছেন? এটা চাওয়া দাম 15,000, ঠিক আছে, কিন্তু আপনি একদম বলে দেন, যেহেতু একদম বলতেছি আমরা একদম বলে দেন, একদম বললে ভালো হবে ভাই। একদম এটা 13,500 টাকা, এটা একদম 13,500 টাকা। আপনাদের যাদের দামে কবুতরে পছন্দ হয়, পছন্দ হলেই আপনারা ফোন দিবেন, কারণ ভাই একদম বলে দিছে। আর আমার কথাটা দয়া করে রাগ করবেন না, কারণ অনেকেই হয়তো দামাদামি করেন, এই কারণে ভাই একদম বলে দিছে, আপনাদের পছন্দ হলে আপনারা অবশ্যই ভাইয়ের সাথে যোগাযোগ করবেন। আর আপনারা এখানে দেখতে পাচ্ছেন দুই জোড়া নিউ রানিং বোম্বাই কবুতর আছে, আপনাদের খুব পছন্দের বোম্বাই কবুতর নিউ রানিং। হ্যাঁ এটা পাসপোর্ট করে গেছে অলরেডি, আর পাসপোর্ট বাকি আছে। আপনার এই যেখানে দুই জোড়া কবুতর আছে, আপনার এখান থেকে যেই জোড়াই নিতে চান, মানে এটা আর এটা একই দাম, যে জোড়াটি আপনার নিতে চান আপনার দাম পড়বে ফিক্সড 5,500 টাকা, একদম 5,500 টাকা পড়বে, দামাদামি করতে পারবেন না, ঠিক আছে। আপনাদের যাদের কবুতরগুলো পছন্দ এবং কি দামে পছন্দ হয় তারাই যোগাযোগ করবেন, আমি বারবার বলতেছি। আপনার এটা একদম 5,500 টাকা জোড়া, ঠিক আছে, এটা হচ্ছে পাসপোর্ট, মানে 2.5 থেকে 3 মাস বয়স, এটা সাতপর, এটা পাসপোর্ট, ওই তো 3 মাস 3.5 মাসের মতো বয়স। তা আপনার ভাইয়ার ইমো নাম্বার ভালো করে দেখে তারপরে নেবেন তো অবশ্যই, কিন্তু দামাদামি করার কোনো স্কোপ নেই, একদম 5,500 টাকা করে পড়বে জোড়াগুলো। আর আপনারা এখন দেখতে পাচ্ছেন আপনাদের একটি পছন্দের কবুতর, সেটা হচ্ছে আউল কবুতর। এটা মানে বুকের মধ্যে ফেদারগুলো আউলানো থাকে, বুঝলে আউল বলা হয় এটাকে, আর ঠোঁটটা খুবই ছোট, আর কবুতরটা দেখতে খুবই সুন্দর, রানিং ভাই না, এটা আগে বাচ্চা করছে? ও আগের ভিডিওতে বাচ্চা আছিল না? আচ্ছা যাই হোক, বাচ্চাগুলো সেল করা হয়েছে, এখন আবার মানে ডিম পেড়ে দিবে, 3-4 দিনের মধ্যে ডিম দিয়ে দিবে। যাই হোক, কত যাচ্ছেন জোড়াটা? এটা একদম 2500 টাকা দাম চাচ্ছে, আপনার দামাদামি করতে পারবেন না, তাই জন্য একদম 2500 টাকা বলে দিছে, কারণ প্রয়োজন হলে ভাইয়ার এই নাম্বারে যোগাযোগ করে কালেকশন করতে পারবেন। আর আমি দেখাচ্ছি তারপরে ভাইয়ের ইমো নাম্বার আছে, আমি নাম্বারটি আপনাদের ভিডিওর শুরুতে দিয়ে দিব, আপনারা ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখে কবুতরের কন্ডিশন দেখে তারপরে ভাইয়াকে ফোন দিবেন। আর আপনারা এখন দেখতে পাচ্ছেন একটি রেসার কবুতর, এই কবুতরটির নাম হচ্ছে রেড সেগার, আর এটা সম্পূর্ণ রানিং, ডিম নিয়ে অলরেডি বসে আছে, একটা ডিম দিছে ভাই, একটা ডিম কালকে দিছে, একটা ডিম দিছে গতকালকে, আজকে গ্যাপ দিয়ে কালকে আরেকটা ডিম দিবে। আর এটা হচ্ছে বিগ সাইজের বডি, আপনারা দেখতে পাচ্ছেন
আর প্রবলেম হচ্ছে দুইটা দুই চোখের কালারটা অ্যাকুরেট, একটা হচ্ছে মাকড়া চোখ, একটা হচ্ছে মাকড়া চোখ আর একটা হচ্ছে আপনার একটু সাদার মধ্যে চোখ। ভাইয়া দাম কত চাইতেছেন জোড়াটার? ভাইটা ফিক্স 5000 টাকা। আর জোড়াটা যদি কেউ সংগ্রহ করতে চান তাহলে জোড়াটির দাম পড়বে একদম 5000 টাকা। আর আপনারা এখন স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে একজোড়া মাক্সি রেসার, এটা হচ্ছে খুব বিগ সাইজ, গায়ের বডিটা হচ্ছে অনেক বড়, কালারটা হচ্ছে অ্যাকুরেট কালার, মাকড়া চোখ মানে কালো চোখের মাল। ডিম পারে না এখন? না না ভাই, একটা ডিম দিব, দুই এক দিনের মধ্যে, এটা আপনার দুই চার দিনের মধ্যে ডিম দিবে, আপনার খুবই বিগ সাইজ। কত ভাই জোড়াটা? ভাইটা একদম ঠিক 6000 টাকা। আপনার এটা একদম 4500 টাকা, 4500 টাকা। যারা নিতে চান অবশ্যই ভ্যারি নাম্বারে যোগাযোগ করবেন। ভাই আর কি আছে দেখার মতো, বিক্রি করার মতো? আর এখানে আরেক জোড়া রেসার, এটা হচ্ছে সবজি রেসার, আপনার হাড়িতে যেটা বসে আছে সেটা নর না? হাড়িতে বসে আছে নর, আর সেটা হচ্ছে মাদি, এটাও খুব বিগ সাইজ, পায়ে ট্যাক করা দেখতে পাচ্ছেন আপনারা। আর চোখের রিংটা মাশাল্লাহ দেখার মতো। ভাই কত জোড়াটা? ভাই এটা ঠিক 3500 টাকা। আপনার এই জোড়াটির দাম চাচ্ছে একদম 3500 টাকা, 3500 টাকা। আপনারা এখন দেখতে পাচ্ছেন স্ক্রিনে একজোড়া শার্টিং, এটা হচ্ছে একটি ব্লু শার্টিং, এটা সাইজটা মোটামুটি ভালো, আপনারা দেখতে পাচ্ছেন যে চোখের রিংগুলো কালো, অলরেডি ডিমে আছে না? আপনার সবগুলো ডিমি দিবে, এগুলো রানিং রানিং কবুতর। আর একটু পাখার মধ্যে হালকা মিস আছে, হালকা দুই একটা পর, ওটা সমস্যা নেই। মাদিটার একটা লেস ফাটা আছে, হ্যাঁ মাদিটার দুইটা লেস ফাটা আছে, আর কবুতরগুলো দেখতে খুবই সুন্দর। ভাই কত দাম চাইতেছেন? ভাইটা ফিক্সড 3800 টাকা। ফিক্স এটা আপনার পড়বে একদম 3800 টাকা, 3800 টাকা একদম, দামাদামি করতে পারবেন না।